নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে মেনলি কুম্ভ রাশি স্পেশাল মহাশিবরাত্রিতে কি উপায় করবেন, কারণ আপনারা প্রত্যেকেই জানেন 24 জানুয়ারি 2020 কুম্ভ রাশির সারসাতির প্রথম চরণ শুরু হয়েছে। তো সেই জন্য আমি এই ভিডিওতে জানাবো কুম্ভ রাশির এই শনি সারসাতিতে, অর্থাৎ যে পিরিয়ডটা আপনাদের শুরু হয়েছে এই মহাশিবরাত্রির দিন, যদি যে ক্রিয়া আপনাদেরকে করতে বলবো যদি করেন, এই মহাশিবরাত্রিতে আপনাদের যে কোনো কঠিন থেকে কঠিনতম সমস্যা কাটবে। শনি সারসাতি বলুন, কাল সর্প দোষ বলুন, বিষ যোগ বলুন, তো আমি মেনলি আপনাদেরকে জানাবো। কুম্ভ রাশির যেহেতু সারসাতির প্রথম চরণ শুরু হয়েছে, সেই জন্য সারসাতি স্পেশাল কুম্ভ রাশির কি করবে এই মহাশিবরাত্রিতে, এই নিয়ে আমি বিস্তারিত জানাতে চলেছি। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আপনাদেরকে জানাই, এই মহাশিবরাত্রি এমনই একটা তিথি, আপনাদের যে কোনো কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান হবেই। তো কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা আছেন, প্রত্যেকে এই মহাশিবরাত্রির দিন নির্জলা উপবাস করুন প্রথম কথা। এবং যদি আপনারা সন্ধ্যার সময় জল নিবেদন করবেন ভাবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সন্ধ্যার সময় একবার স্নান অবশ্যই করবেন শিব মন্দির যাওয়ার আগে। এবং আপনারা শ্বেত বস্ত্র পরিধান করুন, এবং ঘর থেকে আপনারা তামার ঘটিতে করে জল নিয়ে মন্দিরে যান। মন্দিরে জল নেবেন না, আপনারা বাড়ি থেকে গঙ্গা জল তামার ঘটিতে করে জল নিয়ে যান, এবং প্রথমে সেখানে গিয়ে আপনারা শিবলিঙ্গে শ্বেত চন্দন এবং দই দিয়ে রুদ্রাভিষেক করুন প্রথম। এবং তারপরে আপনারা অবশ্যই এই তামার ঘটিতে যে গঙ্গা জলটা নিয়ে গেছেন, ধীরে 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 সেই গঙ্গা জলটি এই সেই শিবলিঙ্গে আপনারা নিবেদন করুন এবং প্রার্থনা করুন যে হে ভোলেনাথ, হে দেবাদিদেব মহাদেব, আমাকে এই সংকট থেকে মুক্তি করো, এবং শনি সারসাতিতে আমার সেরকম যেন সমস্যা না আসে, আমাকে রক্ষা করো, আমি তোমার কাছে সম্পূর্ণরূপে সঁপে দিচ্ছি, হে ভোলেনাথ তুমি আমাকে বাঁচাও। এই আপনারা এই ক্রিয়াটি অবশ্যই করুন, এবং সেই দিন আপনারা অবশ্যই এক থোকা কলা এবং কেশর অবশ্যই আপনারা ষাঁড়কে খাওয়াবেন। এটা কিন্তু অবশ্যই করবেন শিব মহাশিবরাত্রির দিন, কারণ আপনাদেরকে বলি কুম্ভ রাশির ইষ্ট দেবতা হচ্ছে দেবাদিদেব মহাদেব। এই দিন আপনারা যদি ঠিক মতন এই ক্রিয়াটি করতে পারেন, দেখবেন আপনাদের শনি সারসাতিতে সেরকম সমস্যা আসবে। এই শিবরাত্রির ব্রত যখন আপনারা পালন করবেন, সেক্ষেত্রে আপনারা আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন, এবং শিবরাত্রির দিন আপনারা সাত্ত্বিকভাবে জীবনযাপন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি যে কুম্ভ রাশির স্পেশাল শনি সারসাতির জন্য যেটা আপনাদেরকে ক্রিয়া করতে বললাম, করে দেখুন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, এই শনি সারসাতি তো আপনারা অনেক অনেক লাভবান হবেন। তো ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।